হাই আমি সাইফিক এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত ফুটবল আড্ডা দেবো বলে আপনাদের সঙ্গে রয়েছেন আপনাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য সকলের প্রিয় সেই মনাদার রয়েছেন আপনাদের সঙ্গে একটা সুন্দর আড্ডা দেবো বলে ই আচ্ছা আচ্ছা কেটে গেছে আহ চলে এসেছি আপনাদের সঙ্গে দুপুরে এই আড্ডা দেব বলে আজ আমাদের অতিথি মনোরঞ্জন ভট্টাচার্য আপনাদেরকে বলে দেওয়া ছিল আড্ডার বিষয়বস্তু আপনারা প্রশ্ন করবেন মনাদা উত্তর দেবেন আমিও আপনা আপনাদের হয়ে প্রশ্নগুলো ছুড়বো মনাদাকে মনাদা ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা এই লক এই লকডাউনের অবস্থায় কিভাবে সময় কাটাচ্ছেন যদি সবার আগে সেটা আহ বলেন আর কি এটা কোনো ফিক্সড রুটিন নেই ব্যাপারটা হচ্ছে একটা প্রোগ্রাম একদম আমার যেটা আমি করি রোজি যেটা খেলার থেকে যে এটা সকালবেলা একটা শরীর চর্চা করা হ্যাঁ সকালবেলা একটু দেড় দু ঘন্টা শরীর চর্চা করি তারপর যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে চলে সেইভাবেই চালিয়ে যায় ইনফ্যাক্ট সেরকম কোনো ফিক্সড রুটিন নেই এক্সেপ্ট মর্নিং এক দেড় ঘন্টা ছাড়া আচ্ছা এই সময় এটা একটা ভয়ঙ্কর রোগ পৃথিবীর সামনে এসেছে এই সময় সাধারণ মানুষকে আপনি কি বলবেন আপনার জায়গা থেকে কি বলবেন মানে কিভাবে সময় কাটাবে কিভাবে আহ গভর্নমেন্টের যে আইনগুলো নিয়মগুলো মানবে সেই জায়গায় আপনি কি বলবেন দেখ আমি একটা কথা বলছি একটা প্রবাদ আছে যে চাচা আপন প্রাণ বাঁচা ব্যাপারটা হচ্ছে আপন প্রাণ বাঁচাতে গেলে স্বার্থপর হতে হবে এই জায়গাটায় এই জায়গাটাই পরোপকার বা এরকম ধরনের কোনো রকম কিছু তো করা যাবে না কারণ কারোর জন্য ঝাঁপানো যাবে না কারোকে হেল্প করা যাবে না সুতরাং এখানে প্রত্যেকেই নিজেকে সেফ রাখার জন্য যা করা যেইভাবে গভর্নমেন্ট সরকার যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে লকডাউনে যেভাবে চলতে বলছে সেইভাবে চলা উচিত এবং আমরা যদি সেই ডিসিপ্লিনটা ঠিকঠাক মেনটেন করি এবং আমার বিশ্বাস যে এটাকে কন্ট্রোল করা যাবে মনাদা এখানে সঞ্জীব দে ইস্ট বেঙ্গল সমর্থক তিনি বলছেন খুব ভালো লাগছে মনাদাকে দেখে জয় ইস্ট বেঙ্গল সুদীপ ধর বলছেন আমি দা মনাদাকে ভেরি ফার্স্ট ডে ইস্ট বেঙ্গলেই দেখছি সারা জীবন আমি ভালো আছেন মনাদা আকাশ দাস জিজ্ঞেস করছেন খুব ভালো আছি খুব ভালো আছি এই লকডাউনের মধ্যে যতটা ভালো থাকা যায় তো বুঝতেই পারছো তো মানে অলিখিত বেরি পড়া মনাদা আমার কাছে কিছু ছোট ছোট প্রশ্ন আছে এই সময়ে যারা যারা ফুটবল ভালোবাসে ফুটবল দর্শক তারা সেই সময় অনেক ম্যাচ হয়তো টেলিভিশনে দেখানো হতো না সবকিছু আমাদের কাছে এবং কিছু ইতিহাস আছে সেগুলো থেকে নেওয়া এই আপনারা যখন কথা বলেন সেখান থেকে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য জানতে পারি আজকের ফুটবল ভারতীয় ফুটবল যে বই এসেছে দীর্ঘ একশো বছরের বেশি সময় ইতিহাস আমাদের সঙ্গে রয়েছে আহ আপনারাও একটা দীর্ঘ ইতিহাস বহন করেছেন মনে হয় উনিশশো সালে জর্জ থেকে আপনার আসা দা কিভাবে আপনাকে ইস্ট নিয়ে এলেন রামলীলা ময়দানে বোধহয় একটা ম্যাচ চলছিল এই ঘটনাটি যদি একটু এই ঘটনাটি যদি একটু সবার সঙ্গে শেয়ার করেন অ্যাকচুয়ালি ওটা তখন ফুটবল সিজনটা শেষ হয়ে গেছে খুব সম্ভবত শীতকালে একটা টুর্নামেন্ট হচ্ছিল ওই মৌলালি রামলীলা ময়দানে যেটা আমাদের বেলঘরিয়া আমাদের কিছু দাদা একটা নাম দিয়েছিল এবং ওই টুর্নামেন্টে তখন আমরা বেলঘড়িয়ার যারা ফুটবল খেলি কলকাতা মাঠে যা বা সঙ্গে যারা অ্যাটাচ ছিলাম বা যারা বেলঘড়িয়া যারা ভালো ভালো ফুটবলার আছে তাদের নিয়ে আমরা একটা টিম করেছিলেন ওনারা মানে আমাদের বয়োজ্যেষ্ঠ আমার দাদার বন্ধু বান্ধব সব সেই সূত্রে ওখানে খেলা আর পল্টু দারা ওখানে পল্টুদা বা জীবনদা এরা তো তখন ইস্টবেঙ্গলের মেন রিক্রুটার ছিল এবং ওরা খেলা দেখতো ওরা প্রত্যেক দিন খেলা দেখতো এবং ময়দানের সঙ্গে ওরা সময় কাটাতো দিনে তো অনেকক্ষণ সময় কাটাতো এবং প্রত্যেকটা মাঠে ঘুরে ঘুরে ছোট টিমগুলো খেলা দেখে সেইভাবে পিক আপ করতো তা সেইভাবেই হয়তো আমাকে পছন্দ হয়েছিল এবং রামলীলা ময়দানে আমাদের জেনকে ফাইনাল ছিল তারপর ওনার বাড়িতে নিয়ে গেছিল নিয়ে গিয়ে কথাবার্তা একটা ইনিশিয়ালি একটা কথাবার্তা বলেছে তারপর পরবর্তীকালে সেটা ফাইনাল হয়েছে সেটেলমেন্ট হয়েছে এবং দাই প্রথমে আমাকে ইসমত সাহেব খেলার অফারটা করে দিয়েছি বাহ এখানে সৌমদি ভট্টাচার্য বলছেন যে দা ওয়াল অফ ইস্ট বেঙ্গল এখানে একজন লিখছেন তন্ময় বসু মনে হয় আপনাকে পেয়ে খুব ভালো লাগলো আপনাকেই দেখে জার্সিতে তিন নম্বর লাগিয়ে ফুটবল খেলতাম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ খুব ভালো লাগছে তোমাদের কথা শুনে মানুষ আপনাকে মনে রেখেছে শুধু নয় লিজেন্ড মনোরঞ্জন ভট্টাচার্য হিসেবেই মানুষ আপনাকে এখনো ট্রিট করে মনাদা দেখো একটা কথা বলছি দেখো ফুটবল খেলায় এখনকার যারা ফুটবল খেলে বা এখনকার যারা ফুটবলরা তারা দেখবে তারা পকেটের দিক দিয়ে ওরা মানে খুব অর্থবান অর্থবান যেটা বলছি প্রচুর টাকা পয়সা রোজগার করে এবং লাইফের দিক দিয়ে ওরা অনেক সিকিউর আমরা অতটা সিকিউর ছিলাম না আমাদের সময় ফুটবলটা খেলা হতো মেনলি টাকা পয়সা যে পেতাম না বলবো না মেনলি যেটা খেলা হতো অন্তর থেকে এবং ভালো লাগা থেকে খেলতাম তাতে কিছু টাকা পয়সা পেতাম এবং আমাদের সম্বল ছিল চাকরি দেখো আমরা কিছু টাকা পয়সা নিশ্চয়ই রোজগার করেছি আমাদের সময় কিছু টাকা পয়সা পেয়েছি কিন্তু সবচেয়ে বড় পাওনা কি জানো তখন একটা কথা আছে যে টাকা পয়সা চলে গেলে দেখবে যে হ্যাঁ নিশ্চয়ই কিছু তো ক্ষতি হয় কিন্তু পুরোপুরি ক্ষতি হয় না কিন্তু একটা কথা আছে এই যে ভালোবাসা লোকের ভালোবাসা যদি একবার মুখ ঘুরিয়ে নেয় না ছেড়ে যে জীবনে কত বড় ক্ষতি এই যে ইজমহলে খেলেছি আমি লাস্ট খেলেছি ইজমহলে নাইনটি তে তারপর সাতাশ বছর হয়ে গেল তুমি চিন্তা করে দেখো এখনো দর্শকরা আমাকে যে মনে রেখেছে এটাই তো আমার সবচেয়ে বড় পাওনা সেটা কোনোদিন টাকা পয়সা দিয়ে বিচার হয় ভাই এই যে ভালোবাসা এই যে এদের আন্তরিকতা কোনোদিন টাকা পয়সা দিয়ে আমি বিচার করিনি দারুণ লাগলো শুনে মনে এই ডেডিকেশনটাই বোধহয় হয় এই সময় ফুটবলারদের একটু হলেও অভাব আছে আচ্ছা এখন কি আপনার মনে হয় যে একটু প্রফেশনালিজম বেশি আসার ফলে এই দরদটা কমে গেছে এখনকার ফুটবলারদের তোমাকে মেন আমি যেটা দেখতে না এখনকার ফুটবলার অনেক বেশি প্রফেশনাল প্রফেশনাল একটা অর্থে বলছি প্রফেশনালের তো অনেকগুলো মানে থাকে প্রফেশনাল যারা বিদেশি ফুটবলার তারাও হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল এবং তারাদের থেকে টাকা যারা দেয় তারা উসুল করে নেয় এখনকার ফুটবলার প্রফেশনাল তাদের কাছে সবচেয়ে মেন যেটা ব্যাপার হচ্ছে যে আবেগ বা ভালো লাগা বা ভালোবাসা তারা ফুটবলটাকে ভালোবাসে কিন্তু ক্লাবের প্রতি তাদের আবেগটা তৈরি হয়নি যেটা আমাদের ছোটবেলা থেকে ফুটবল খেলা দেখে কমেন্ট্রি শুনে একটা আবেগ বা ইচ্ছা বা একটা মানসিকতা তৈরি করেছিলাম যে বড় হয়ে যেতে এই ক্লাবে খেলতে পারে এর থেকে বড় পাওনা আমার কিছু হয় না সেই আবেগ থেকে যখন ওই ক্লাবে রিচ করি সে ভালোবাসাটা তখন কিন্তু একটা পূর্ণ চেহারা নেয় এবং সেইখান থেকে কিন্তু ভালো খেলার তাগিদটা জন্ম হয় ভালো খেলার তাগিদটা কিন্তু ওই থেকে আসে সেই ভালো লাগা থেকে ভালোবাসা থেকে একদম তাই একদম তাই আচ্ছা নয় জুলাই উনিশশো সাল আপনার সামনে বড় ম্যাচ হচ্ছে আপনি ইস্ট বেঙ্গলের জার্সি পরে আছেন অথচ মাঠে নামতে পারলেন না এই ঘটনাটি যদি একটু সবার সামনে বলেন সেই বছর এই মানে প্রথম কথা হচ্ছে প্রথম সেই বছর না যে বছর তুমি বলছো প্রথম বছর উনিশশো সাতাত্তর সাল সেই বছর ইস্টবঙ্গলার পুরনো আগের দুটো ফুটবলার ছিল মানে যারা এর আগে থেকে ইস্টবঙ্গলার শ্যামল ঘোষ সেই বছর ক্যাপ্টেন ছিলেন উনি অনেকদিন দীর্ঘদিন ধরে খেয়েছেন তার সঙ্গে বলাই চক্রবর্তীর ছিল এবং আমরা দুজন বলাই চক্রবর্তী এবং আমরা দুজন জুনিয়র ছেলে সই করেছিলাম একজন হচ্ছে রমেন ভট্টা ও খিদিরপুর থেকে সই করেছিল আমি হচ্ছে মনোরঞ্জন ভট্টাদ্য যে জর্জ টেরিগ্রাফ থেকে সই করেছিলাম এবং আমরা দুজনেই জুনিয়র ইন্ডিয়া খেলে এসেছি তা এখন একটা প্লেয়ার ফিক্সড বুঝতে পারছেন শ্যামল ঘোষ হচ্ছে ফিক্সড কারণ সে সেইবার ক্যাপ্টেন এবং সে দীর্ঘদিন ধরে একটা খুব ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছে এবং ইস্টমল বাহাত্তর কি তিয়াত্তর থেকে ইসমাল এ কন্টিনিউ করছে সেটা সাতাত্তর সাল আরেকটা একটা প্লেয়ার আর তিনজনের মধ্যে লরা লুড়ি এবার কে ঢুকবে এখন সেই ঢোকার মধ্যে শুরুতে আমি ঢুকেছিলাম এবং খেলছিলামও এবং জানি না দেখো কেন কোচ বলতে পারবেন আমরা তো আর কোচকে প্রশ্ন করতে আলটিমেট একটা টাইমের পর লিগের মাঝখানে আমি শুরু করেছিলাম চারটে ম্যাচ পরপর পর খেলার পর মাঝখানে আটটা থেকে সাতটা থেকে আটটা ম্যাচ আমি ড্রপ ছিলাম তখন কোনো ম্যাচ রমেন খেলেছে কোনো ম্যাচ বলাই খেলেছে শ্যামল ঘোষ ফিক্স তারপর আবার আমার মনে আছে কাস্টমস ম্যাচ সেটা কাস্টমস ম্যাচে কত নম্বর ম্যাচ ঠিক বলতে পারবো না সেকেন্ড হাফ থেকে ফার্স্ট হাফে একটা আমার স্টপারে ভুলে স্টপারের ভুলে একটা গোল আমরা খেয়েছিলাম ওয়ান ডাউন ছিলাম ফার্স্ট হাফে সেই যে সেকেন্ড হাফে নামালো আমাকে তারপর থেকে ইজমল টিমে আমি ইনজুরি না থাকলে আর বসিনি আচ্ছা 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 বুঝতে পেরেছি মানে সেটা একটা বেদনা ছিল মাঠে ছিলেন অথচ খেলতে পারিনি এবং সবচেয়ে 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 বেদনাদায়ক কোনটা জানো তো সবচেয়ে বেদনাদায়ক শুরুতে দেখো কে শুরু করেছে বা কে কন্টিনিউ করেছে আমি এখন কোন প্লেয়ারে ইন্ডিয়ান নাম বলছি না সেটা খুব একটা ভালো দেখায় না যারা দুজন শুরু করেছিল হচ্ছে একজন স্টপার খুব ভুল মানে অনেক মিস্টেক ভুল ভাল ভুল করছিল মিস্টেক করছিল এবং কোচ আমাকে ওয়ার্ম আপ করতে বলেছিল আমি ওয়ার্ম আপ করছিলাম তখন দেখবে ইসমল ক্লিবের ক্লাবের তখন একটা জিনিস ছিল যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু খেলার আগের দিন আসতো মানে বিশেষ করে বড় ম্যাচের আগের দিন আসতো এবং প্লেয়ারদের মোটিভেট করতো আমাদের একটা গেট টুগেদার হতো সেখানে যারা সিনিয়র প্লেয়ার ধরুন পরিমল দে শান্ত মিত্র প্রশান্ত সিনহা থংরাজ বা লালটু বর্চার এরা অনেকেই আসতেন তা শান্তদা সেদিনকে ম্যানেজার হয়ে মাঠে গেছিলেন তা অমল দা যখন আমাকে ওয়ার্ম আপ করতে বললেন আমি ওয়ার্ম আপ শুরু করেছি তখন শান্তদা অমল কি বলে বললেন তখন অমল দা আমাকে ইয়ে করে বসতে বলে তখন বলাই যে কেউ থেকে ছিল আমার খুব খারাপ লেগেছিল এবং শান্তদা পরে আমাকে জিনিসটা বলেছিলেন সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল উনি এখন নেই যে তোকে আমি ওই ম্যাচটা কেন নামাইনি জানিস প্রথম কথা হচ্ছে রমেন একটা নতুন ছেলে এসে প্রথম ভুল করেছে তুই নেমে যদি আবার ভুল করিস তোর ক্যারিয়ারটা একদম শেষ হয়ে যেত সেই জন্য তোকে আমি নামিনি বলাই একটা সিনিয়র প্লেয়ার এর এক বছর আগে এসছে ওর মধ্যে কিছুটা হলো ম্যাচুরিটি আছে যার জন্য তোকে না আমি বলাই কেন আমাকে বললাম তুই কিছু মনে করিস না আমাকে শান্ত বলেছিল কথাটা এবং প্রথমে হয়তো আমার খুব রাগ হয়েছিল অভিমান হয়েছিল শান্তদের উপর কিন্তু পরে কথাটা শুনে পড়া কথাটা মানে বুঝতে পেরেছি আচ্ছা সাতাত্তরের সেপ্টেম্বরে প্রথম ডার্বি তারপরে বলা যেতে পারে যতদিন ডার্বি ততদিন মনোরঞ্জন ভট্টাচার্য একটা ম্যাচের আগে এবং ম্যাচের পরে সবসময় একটা শিরোনামে ছিলেন প্রথম ডার্বির অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের দর্শকদের সঙ্গে মনে হয় সাতাত্তরের ডার্বি জন সাতাত্তরে তো আমি তো লিগটা খেলতে পারিনি সেই ম্যাচটা দুগুলে জিতেছিলাম সেপ্টেম্বর বলে নাকি না লিগ ম্যাচটা আগে হয়েছিল তখন তো সেপ্টেম্বরের মধ্যে লিগ শিল্ড দুটোই শেষ হয়ে যেত শিল্ড ফাইনালটা শিল্ড ফাইনালটা সেই ডার্বিটা আমার ফার্স্ট ডার্বি মনমানের সঙ্গে এবং আমরা ম্যাচটা এক গোলে হেরে গেছিলাম মনমানের সঙ্গে সেকেন্ড ডাবের মাঝামাঝি বোধহয় গোল খেয়েছিলাম এবং আমার সম্বন্ধে কি লিখেছিল না লিখেছে আমি কোনোদিন নিজের কথা তো বলি না তার পরের দিন পেপারে কিসমল মোহনমান পেপারে যে আর্টিকেলটা বেরিয়েছিল যে যার লেখা বেরিয়েছিল সেখানে তোমরা দেখতে পাবে যদি সাতাত্তর ওই ডারবির পর দেখতে পাও ওটাই আমার ফার্স্ট ডারবি এবং আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছিলাম যাওয়া আনফর্চুনেট কিছুটা দুর্ভাগ্য আমরা ম্যাচ এক বলে হেরে গেছিলাম আচ্ছা মনে বাবা জীবনে কতটা আপনার জীবনে আপনার বাবা কতটা একটু একটু সবার সামনে যদি আমরা তখনকার দিনে এমন একটা ব্যাপার যে আমরা বাবা যেটা বলতেন তার তো মুখের উপর কোনো কথা বলার তো দূরের কথা মুখের দিকে তাকিয়ে কথা খুব কম বলতাম যেটা বলতেন মেনে নিতাম সে আমার পছন্দ হোক অপছন্দ হোক একটা ছোটবেলায় একটা ঘটনা বললে তুমি বুঝতে পারবে ছোটবেলায় তখন আমি ক্লাস খুব সম্ভবত এ কি এ পড়ি তা পুজোর সময় সবাই আমি বন্ধু বান্ধব মিলে ঠিক করলাম একটু কলকাতায় না শামবাজির দিকে একটু ঠাকুর দেখতে বেরোবো এখন সেটা আমাদের সকালবেলা এসে আমাদের পাড়ায় পুজো হতো সেই পাড়ায় পুজো প্যান্ডেলে আমরা ঠিক করলাম যে সকালবেলা ঠাকুর দেখতে বেরোবো দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবো রাত সাড়ে সাতটা নটার মধ্যে চলে আসবো তা গিয়ে তো এখন তো আমার তো তখন তো আর পকেটে পয়সা থাকতো না তা গিয়ে বাবাকে বললাম যে বাবা একটা টাকা দেবে পঁচাত্তর কি ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর না আমি ক্লাস এ কি এইটে পড়ি বললে কি হবে টাকা দিয়ে তাহলে আমরা বন্ধুবান্ধব একটু ঠাকুর দেখতেই বেরোবো বলে না স্টেট একটা না বলে বাবা একবার না বলে দিলো মানে না তা আল্টিমেট বন্ধুবান্ধব অনেক ডাকাটাকি করলো আমার যাওয়া হলো না সুতরাং রাগ হয়েছিল অভিমান হয়েছিল বাবা বললো পয়সা আমি কোনদিন হাতে দেবো না ওই সব ওই বয়সে পয়সা আমি হাতে দেবো না দেওনি এবং বাবা পরবর্তীকালে অনেক ঘটনা ঘটেছে স্ম ক্লাবে থেকে যখন কথা বলতে আসতো আমাকে খেলার ব্যাপারে তো বই জানে টাকা পয়সার ব্যাপারে বাবা কফিশিয়ালদের সঙ্গে প্রায়ই বলতেন আমার আড়ালে বলতেন আমার সামনে বলতেন না যে একদম বেশি পয়সা দেবেন তাহলে ছেলে খারাপ হয়ে যাবে তবে এরকমই ছিলেন আর যেই যেই বছর হ্যাঁ এরকমই ছিলেন বাবা আমার আড়ালে বলতো যে বেশি পয়সা দেবেন না একদম পয়সা দেবেন তা বাবা চাইতেন না কোনোদিনও ছেলে বাড়ির বাইরে থাকুক ছেলে রাত্রিবেলা বাড়ির বাইরে কাটাক আমার এখনো মনে আছে আশি সালে যখন ভীষণ উত উতাল পাতাল হচ্ছে ইস্টবঙ্গল আর সব টানা হচ্ছে তখন বাবা ইস্টবঙ্গলের সেক্রেটারিকে বলেছিলেন আমার ছেলেকে বাড়ি থেকে নিয়ে চলে যান বাড়িতে রাখবেন না মানে এরকম ইয়ে ছিল তা বাবা শুধু একটা কথাই বলেছিল আমার মনে আছে আমরা যখন এই এইসব ঘটনা ঘটলো ঘটছে তখন আমরা পিডিও অলিম্পিক খেলতে ইয়েতে গেছিলাম সিঙ্গাপুরে ছিলাম এবং সেখানে এইসব ঘটনাগুলো শুনতে পাচ্ছিলাম তা আসার পর শুধু বাবা একটা কথাই বলেছিল যে যদি তুমি ইয়েতে ইস্টবেঙ্গল মানে ছেড়েই দাও তাহলে ইয়ে করো জর্সলি গ্রামে খেলো মহানে খেলো না একটা কথাই বলেছে যদি ছেড়ে দাও তোমার পুরোনো ক্লাবে খেলো যেখান থেকে এসে জর্জে ওরাও খুশি হবে তোমারও ভালো লাগবে মহড এনে যেও না বললাম তোমার ইচ্ছে কি বলে আমার ইচ্ছে কি মানে আমার আমার ইচ্ছে কি তুমি যেখানে আছো সেখানেই থাকো তোমার তো অসুবিধা নেই তোমাকে তো তোমার সঙ্গে কোনো সমস্যা হয়নি তোমার থাকতে অসুবিধা করতে তো তারপর আর ওই ওই একটা কথাই বলেছিল যে যদি ছাড়তে যায় জর্স লিগে কবে খেল বুঝে গেছিলাম তবে বাবা খুব একটা ইন্টারফেয়ার করতেন না আমার খেলার ব্যাপারে ইন্টারফেয়ার করতেন না কিন্তু বাবা চাইতেন আমি ইস্টবঙ্গলিকে সেটা আমি বুঝতে পারতাম এখানে একটা প্রশ্ন রয়েছে অমল দত্ত আপনি যখন ইস্টবেঙ্গলে প্রথম এলেন তখন অমল দত্ত কোচ পরবর্তীকালে তার পরবর্তীকালে পি কে কে পেয়েছেন এই অমল দত্ত এবং এই দুজনের মধ্যে কাকে এগিয়ে রাখবেন এক আর দুই দুজন মানুষকে আপনি কিভাবে পেয়েছেন গুরু হিসাবে কতটা আপনাকে উদ্বুদ্ধ করতেন তারা পার্সোনালি দেখুন দুজনে দুজনেই খুব ভালো কোচ এবং দুজনের এখন বর্তমানে কেউ নেই দুজনেই চলে গেছেন দুজনের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি আমি শুধু চরিত্রগত বললে বুঝতে বিচার করি না কে ভালো খারাপ কাকে পেলে আপনি খুশি হবেন কাকে পেলে আপনি এগিয়ে রাখবেন কাকে এগিয়ে রাখবেন সেইভাবে কথা বলছি না দুজনের আমি ভালো জিনিসগুলো তুলে দিচ্ছি অমরদত্ত খুব ভালো কোচ তাদের জন্য যারা খুব আপকামিং যারা খুব ব্রাইট ছেলে আছে যারা নতুন ছেলে ভালো ভালো ছেলে আছে উঠে আসছে আপকামিং যারা প্লেয়ার থাকে তাদের জন্য ইজ এ ভেরি আইডিয়াল কোচ আর প্রদীপ দা হচ্ছে খুব অভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে কারণ অভিজ্ঞ প্লেয়ারদের যে কন্ট্রোল করা সেটা দা পারতেন না যারা এক গাদা যদি সিনিয়র প্লেয়ার থাকে দা সেইভাবে কন্ট্রোল করতে পারতেন না যেটা প্রবীতা খুব পারতেন দার ম্যান ম্যানেজমেন্টটা খুব ভালো অমলদার ফুটবল নলেজটা খুব ভালো এবং প্রবীত দুজনের মলে আমি বলবো দুজনেই খুব ভালো কোচ এবং দুজনেই কাছেই আমি উপকৃত নানাভাবে উপকৃত সুতরাং এই এই মুহূর্তে আমি কে ভালো কে তুলনায় এর মধ্যে আমি কম্পারিজন আমি বিশ্বাস করি না একদম একদম সুব্রত ভট্টাচার্য এবং মনোরঞ্জন ভট্টাচার্য এই দৈরথ এটা কতটা উপভোগ করতেন মাঠে এবং মাঠের বাইরে মাঠে এবং মাঠের বাইরে কতটা উপভোগ করতেন প্রথম কথা হচ্ছে সুব্রত ভট্টাচার্যের সঙ্গে আমাদের আমি যখন আমরা যখন দুজনেই খেলি দুজনেই যখন রেগুলার খেলি তখন কিন্তু আমাদের সম্পর্কটা খুব ভালো ছিল না কারণ একজন একজনকে খুব কি জেলার ছিল কি হিংসে ছিল কি বিদ্বেষ ছিল আমি বলতে পারবো না কেউ কাউকে সহ্য করতে পারতাম না এটা আমি বলে আমি বলছি সেটা এখন বাবলুদা হয়তো বলতে পারে কিন্তু খেলা ছাড়া পর দুজনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়েছে এবং আমরা ইয়ারকি কি মারি এবং বাবলুদা আমার প্রোগ্রামে এসেছিল আমিও বাবলুদার প্রোগ্রামে গেছিলাম এখন সম্পর্কটা অনেক ভালো হয়েছে বাবলুদের বর্ষে নিঃসন্দেহে খুব বড় ফুটবলার কারণ ষোলো দা প্লেয়ার হিসেবে মনমোহন ক্লাবে যেরকম সাফল্য পেয়েছে এবং কোচিং জীবন কোচ কোচ হিসাবে কিন্তু সেরকম সাফল্য পেয়েছে কেননা দা মুনমান ক্লাবের নিঃসন্দেহে আছে কোনো সন্দেহ নেই এবং সঙ্গে বর্তমানে হুম বর্তমানে বর্তমানে তো ভারতদের সঙ্গে আমার তো সম্পর্ক খুবই ভালো একটা সময় তুমি একটা কথা বল বলতে না আর একটা ব্যাপার হচ্ছে যে যেই মানুষটা সতেরো বছর একটা ক্লাবে আনপ্যারালাল এবং কাউকে মানে প্রত্যেক দিন দিনের পর দিন খেলে যায় সেই কত বড় ফুটবলার মনমান মনমানের মতো ভারতবর্ষের এক নম্বর দলে ভারতবর্ষের প্রথম সারির দল ইজমামল মনমান সেই দলে যদি সতেরো বছরের একটা ফুটবলার টানা খেলে সুতরাং তার তাকে তাকে তুলনা করাটাই বাতুলতা আমি মনে করি একদম একদম তাই তাই এখানে একটা কথা কথা বলতেন না মানে মাঠে তাহলে তো মানে দেখে নেওয়ার মতো ব্যাপার ছিল একটা আমার মধ্যে আমার আমার আমি খুব একটা কথা বলতাম না বা আমার পাশে তরুণ খেলতে তরুণও খুব একটা কথা বলতো না এতদিনটা ফুটবলের এক একটা ক্যারেক্টার থাকে তো আমি হয়তো একটা ম্যাচে মিনিটের ম্যাচে আমি হার্ডলি বোধ তিনটে থেকে চারটে কথা বলতাম কিন্তু প্লেয়াররা কিন্তু আমি কি চাইছি আমি কি বলতে চাইছি আমি কথা না বললে ওরা বুঝতে পারতো এবং আমি যদি একটা কথা বলতাম ওই একটা কথাই যথেষ্ট ছিল প্লেয়াররা সেই সম্মানটা দিত আমায় আমি তো অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে আমি মানে সাতাত্তরের সই করেছি আটাত্তর বা উনআশি সাল থেকে ইসমত কাবের মানে আমার ঘরে কোনো একটা দায়িত্ব চলে এসেছিল এবং সেখান থেকে একটা আমার আমার সব উপর মানে একটা কি বলবো ভালো ভালো খেলা আদায় করার জন্য যে ছিল সেই দায়িত্ববোধটা ভালো খেলা এবং ওরা হারত না আমি কোনো কথা বলে কোনোদিন ওরা প্রশ্ন করতো না এবং ওরা নিজেদের মতো চেষ্টা করতো কোচ হিসেবে তো ইস্টবেঙ্গলের প্রথম সাফল্য আপনার হাত ধরেই এলো পরে এটা কোচিং কেরিয়ারটাকে একটু বেশি ভাবলেন কোচিংটা না খুব একটা এনজয় করিনি এনজয় করিনি একটা কথা বলছি দেখো ফুটবল আমি যখন আমি তো প্লেয়ার হয়েছি যদি প্লেয়ার না হয়ে আসতাম তাহলে হয়তো কোচিংটা হয়তো কন্টিনিউ করে যেতাম দেখো একটা প্লেয়ারের আমি আমি আমার উপর কন্ট্রোল করতে পারি আমি একটা প্লেয়ার আমি আমার বদনাম আমার সুনাম আমার বদনাম তার টোটাল রেসপন্সিবিলিটিটা আমার উপর আমি যখন এক ফুটবল খেলতাম কিন্তু হয় না আমি কোচ দেখ আমি ভালো টিম ভালো খেললে ভালো আর টিম যদি খারাপ খেলে কোচ কিছু জানে না কিছু বোঝে না মানে এটা একটা একটা জব আমার খুব একটা ভালো লাগতো না আমি এনজয় করতাম না জিনিসটা আরে সাফল্য বা ব্যর্থতা যেমন কোচ সাফল্যতে যতটুকু কোচের কৃতিত্ব ব্যর্থ হলে ততটুকুই কৃতিত্ব সাফল্য হলে প্লেয়ারদের কৃতিত্ব নব্বই পার্সেন্ট আর ব্যর্থ ব্যর্থতা হলে কোচের কৃতিত্ব নব্বই পার্সেন্ট না এটা কি করে মানবো আমি তাই একদম তাই একদম তাই আচ্ছা এখানে একটা গল্প আছে কমটন দত্তকে ট্যাকেল করার জন্য জাতীয় ক্যাম্প থেকে চলে আসতে হয় এই কাহিনিটা একটু না আরে এটা একটা ইয়ে এগুলো শোনো ব্যাপারটা হচ্ছে কি জানো যে আমরা আমাদের যখন প্র্যাকটিস ম্যাচ হতো আমরা যখন প্র্যাকটিস ম্যাচ খেলতাম না ওটা যদি বাইরে থেকে কেউ হঠাৎ মাঠে ঢোকে খেলাটা চলার পর আরম্ভ হওয়ার পর কেউ বুঝতে পারবে না এটা প্র্যাকটিস ম্যাচ হচ্ছে না কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে কারণ এত হাড্ডাহাড্ডি খেলো তা ইনফ্যাক্ট দিল্লিতে তখন সেদিনকে আর ফাইনাল ট্রায়াল হচ্ছে ফাইনাল ট্রায়াল মানে এশিয়ান গেমস এর আগে ফাইনাল টিম সিলেকশন হবে দিল্লিতে ওটা মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে হয় ইন দা মান্থ অফ সেপ্টেম্বর সেপ্টেম্বর কি অক্টোবরের প্রথম দিকটায় হবে তারপরে ফাইনাল টিম সিলেকশন করে আমরা ভিলেজে চলে যাব মানে গেম ভিলেজে তা সেদিনকে ফাইনাল ট্রায়াল হচ্ছে আম্বেদকার স্টেডিয়ামে যেটা ডুরান্ড কাপ হয় তারা তার আগে দু তিন দিন ধরে দিল্লিতে বৃষ্টি হচ্ছিল এবং আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল এবং একটু জ্বর জ্বর ভাব প্রয়ী সেনকে সেনকে সকালে প্র্যাকটিস ছিল না যেনকে ওই ফাইনাল ট্রায়াল বলে সকালে প্র্যাকটিস রাখেনি তা বিকেলে ট্রায়াল খেলতে এসে তা আমি প্রহিতাকে বললাম প্রবিতা ওর প্রহীতার তখন টিম করে নিয়ে এসেছিল টিমটা লিখে দুটো এগারো এগারো কোন দুটো টিম হবে সে টিম আমি তখন প্রহিতাকে বললাম প্রহিতা দেখুন আমার দু তিন দিন ধরে কেমন একটা জ্বর জ্বর আসছে বিকেলে হলে গায়ে একটা টেম্পারেচার আসে আমার মানে গা পাকে আমার একটা গরম গরম লাগছে ভালো লাগছে না আমাকে সবচেয়ে ভালো যদি রেস দেন তুই তো বললো কি করে রেস তো পরে একদম মানে গোনাগুন্তি প্লেয়ার সিরিয়াসলি গোনাগুন্তি প্লেয়ার হয়তো বাইশে বা চব্বিশ পঁচিশ জন আছে তার মধ্যে হয়তো স্টপার হয়তো গোনাগুন্তি তা আমি বললো না রে কি করে রে তো আমি বললাম দেখুন এই অবস্থা আমার তাহলে এক কাজ করুন আপনার যদি গোনাগুন্তি প্লেয়ার হয় এক কাজ করুন আমি তাহলে টিম করে একটা ফার্স্ট টিম একটা সেকেন্ড টিম মানে আমরা বুঝতে পারি এটা যারা খেলা দেখবে তারা বুঝতে পারবে না তারপরে আমাকে ওই টিমে আমাকে দিন আমি ফরওয়ার্ডে খেলবো আপনার তো এগারো এগারো বাইশ জন করতে হবে ফরওয়ার্ডে খেলবো সেই নিয়ে খেলা নিয়ে ফার্স্ট হাফে আমরা সেকেন্ড টিমে আমি খেলছিলাম ফার্স্ট হাফে দু গোলে ডাউন ছিলাম তা সেকেন্ড টিমে কম টনকে একটা মাঠটা খুব স্ল্যাশই ছিল বৃষ্টি হয়েছিল দু তিন দিন একটা বল আমি এমন ভাবে স্লাইডিং করেছি আমি ওর লেগে যেতে পারতো আমি খেলার এক্সাইটমেন্টে খেলার একটা মানে তখন দু গোলে ডাউন আমি মানে আমাদের টিম দু গোলের ডাউন এক্সাইটমেন্টে একটা ওরকম একটা তখন আমার আর জ্বর পর আমি ভুলে গেছিলাম যে দুটো গোল ডাউন আমাকে শোধ করতে হবে যাই হোক যেভাবে শোধ করার চেষ্টা করি তা কম সঙ্গে সঙ্গে আমি উঠে যাই আমি যখন স্লাইডিংটা করলাম প্রায় ওটা ওর সিক্সটি ওর ফেভারে ফর্টি আমার ফেভারে ফোরটি বল তা কমটনে একটা স্বভাব হচ্ছে কম্পটনে একটা না করে মানে একটা বিভৎস একটা চিৎকার করে ওটা চিৎকার করে আমি সঙ্গে সঙ্গে কম্পটনকে উঠে যে কম্পটন সরি দেখ আমি এটা খেলার লাগেনি ট্যাকেলটা পাশ দিয়ে চলে গেছে এক্সাইটমেন্টে হয়ে গেছে তুই কিছু মনে করিস না আমি সঙ্গে সঙ্গে সরি পবি রেফারিং করা ছুটে এসেছে প্রবিতার ধরে আমি অন্তত চার বার প্রবৃতাকে সরি বলি যে তো রেগে পায়ার একদম উল্টো করে আমি তারপর আমিও তারপরে মাথা ঠিক রাখতে পাইনি আমি ট্রায়াল খেলতে এসেছি আমি এইভাবে ট্রায়াল খেলবো আপনার যদি মনে হয় আমি যোগ্য আপনি রাখবেন আমার যদি আমি ট্রায়াল এইভাবেই খেলবো আমি ট্রায়াল খেলছি আমি এরকম বইদার সঙ্গে একটু মনোমালিন্য ঘটাঘটি হয়েছিল এবং আমি চলে আসতেও চেয়েছিলাম আমি কারণ ওইভাবে ভালো লাগে না একটা কোচের সঙ্গে একটা ইয়ে করে আমি যখন কমটনকে যেটা সরি সঙ্গে ইনস্ট্যান্ট সরি বলে দিয়েছি এবং কমটন ওটা মেনে নিয়েছে খেলা এক্সাইটমেন্ট যা হোক এটা একটা ভুল বোঝাবুঝি আর ওইটা দুইজন লোক আর কি করবো তখন বয়স কম ছিল মাথা তখন মানে হারাটাকে আমি পছন্দ করি তার মানে এই না যে আমি হারিনি হারাটাকে খুব ঘৃণা করতাম একদম তাই এই মনোরঞ্জন ভট্টাচার্য মোহন বাগানে এলো কেন সেই কারণটা কি নির্দিষ্ট কারণটা কি কি বলছে আরেকবার রিপিট করো এই মনোরঞ্জন ভট্টাচার্য হ্যাঁ মনোরঞ্জন ভট্টাচার্য ইস্ট বেঙ্গল আমি একটা প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কাউকে দিইনি এই প্রশ্নটা আচ্ছা এই প্রশ্নের উত্তর পাবো না তাই তো না এই প্রশ্নের উত্তর পাবো আচ্ছা এটা একান্ত ব্যক্তিগত না এটা আমি আজ পর্যন্ত দিইনি বেরোইনি আচ্ছা এটা কি কখনো কোনোভাবে জানতে পারবো না মরার পর এটা কিছু লিখছেন সেখানে আত্মজীবনী লিখিনি এখন না লিখবো কিনা আত্মজীবনী লিখিনি আত্মজীবনী তো প্রচুর এত কন্ট্রোভার্সি না যে এই প্লেয়ার খেললো কি করে এত কন্ট্রোভার্সি নেই প্রচুর কন্ট্রোভার্সি আছে অনেকেই পছন্দ করতেন না আমায় কারণ আমি স্ট্রেট করার মানে স্ট্রেট ফর ছেলে তো আমি মুখের উপর সাদাকে সাদা বলতাম লালকে লাল বলতাম অনেকেই পছন্দ না সুতরাং প্রচুর কন্ট্রোভার্সি আছে দেখো বা ভাই আমি হান্ড্রেড কে পছন্দ করলো কে পছন্দ করলো না ভাই সেটা নিয়ে আমি 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 মাথা ঘামাতাম চেষ্টা করতাম যখন যেখানে খেলতাম চেষ্টা করতাম একশো পার্সেন্ট এফোর্ট দেওয়ার সাধ্যমত তাতে যদি পছন্দ আমাকে খেলাবে খেলাও না খেলে তো কিছু করার নেই এ হচ্ছে কিন্তু আমি সাদাকে সাদাই বলবো কালোকে কালোই সেই জন্য প্রচুর কন্ট্রোভার্সি অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারিনি নাহলে ভারতীয় দলের দলের আমাকে এশিয়ান গেমস এর ক্যাপ্টেনও করবে বলেছিল কিন্তু আমি একটা এর সঙ্গে একটা একটা জন্য টাসেলের আমি যাইও নি অনেক কিছুই পাইনি যেন ভারতীয় ফুটবলের খেলার জন্য যেই ধরনের অ্যাওয়ার্ড পাওয়া উচিত আমি কেন অনেকেই পাইনি ভাস্করও পাইনি সুদীপ চ্যাটার্জিও পাইনি এরকম যারা যেহেতু বাংলার ছেলে আমরা হয়তো অন্য স্টেটের ছেলে হলে হয়তো অনেকদিন আগেই পেয়ে যেতাম অনেক কিছুই পাইনি জীবনে এখন এইসব নিয়ে আর আফসোস করে লাভ নেই তবে যা পেয়েছি এখনো যে এই যে খেলা ছেড়ে যে উনিশশো তিরানব্বই সালে তারপর সাতাশ বছর হয়ে গেছে এখনো যে ইসমলের সমর্থক না আমি শুধু ইজমলের সমর্থক বলবো না সারা ভারতবর্ষে আমি এখনো বলছি আমি উনি দু হাজার আট সালে দিল্লিতে আমি একটা টিমের কোচিং করাতে গিয়েছিলাম ওখানে যা ভালোবাসা পেয়েছি দু সালে আমি লাস্ট পেয়েছি উনিশশো তিরানব্বই সুতরাং সারা ভারতবর্ষের ফুটবল প্রেমী মানুষ এখনো আমাকে যে মনে রেখেছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাউন্ড নিশ্চয়ই কোনো মনোমালিন্য ছিল ক্লাবের সঙ্গে বা কিছু যেটা আপনি হয়তো ছাই চাপা আগুনের মতো চেপে রেখেছেন আপনি যাচ্ছি না প্রশ্নে তরুণ না স্বরূপ কে বেটার পার্টনার আপনার তরুণের সঙ্গে অনেক বেশি খেলেছি স্বরূপ কিন্তু অনেক পরে স্বরূপ আমাদের থেকে অনেক ছোট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্বরূপ কিন্তু আমার সঙ্গে বেশি খেলেনি স্বরূপ এক বছর খেলেছে তারপরে বছর চলে গেল ওকে বারণ করেছিলাম যে তুই যাস না তুই থাক আমরা তিনজন ঘুরিয়ে ফিরিয়ে খেলবো যাই হোক চলে গেছিল তরুণ আমার সঙ্গে দীর্ঘদিন খেলেছে এবং এখনো পর্যন্ত যদি বলতে যাও যে আমি যত স্টপার নিয়ে খেলি তরুণের সঙ্গে আমার বোঝাপড়া সবচেয়ে ভালো এবং দীর্ঘদিন অনেক ভালো ভালো ম্যাচ খেলেছি আচ্ছা এখানে একটা বন্ধুর প্রশ্ন আছে কৌস্তব বলে ভাস্কর মনোরঞ্জন অলোক বলাই এই ডিফেন্সিভ শক্তিটা নিয়ে কিছু বলুন ভাস্কর মনোরঞ্জন অলক বলায় না ভাস্কর গোল কিপার বলো অলক বলাই এক আমি আর তরুণ এই চারজনই নিয়েছি নিয়েছিলাম দেখো এরা প্রত্যেকে প্রত্যেকেই আমরা অনেক পরে এসছি দেখো আমি সাতাত্তরে সই করেছি অলক বলাই বিরাশিতে এসছে তরুণ অলক বলাই তরুণ তিনজনে বোধ হয় মোস্ট প্রবলি বিরাশিতে এসছে ভাস্কর ছিয়াত্তর ইস বাংলা আমি সাতাত্তর ইস বাংলা তো এরা ছোট কিন্তু একটা জিনিস হচ্ছে ওদের ওরা খুব মানতো ওরা খুব মানতো মানে আমি যেভাবে ওদের গাইড করতাম বা যেভাবে খেলতে বলতাম ওরা অক্ষরে পালন করার চেষ্টা করত এবং দেয়ার দেয়ার পরবর্তীকালে ওরা নিজেদের প্রমাণও করেছে দুর্ভাগ্য বলের অল্প বয়সে পাটা ভেঙে গেল বলে বেশিদিন খেলতে পারলো না তরুণ অলক দীর্ঘদিন খেলেছে বলেও দীর্ঘদিন খেলতে পারত এবং আমাদের এই যে কম্বিনেশনটা তুমি যেটা বললে যে ডিফেন্সিভ যে কম্বিনেশন এই কম্বিনেশনটা ইসমলকে প্রচুর ম্যাচ বাঁচিয়েছি ঠিকই হুম মনাদা এখানে একটা একটা প্রশ্ন আছে উজ্জ্বল অধিকারী মনাদা আপনি যখন খেলতেন তখন কোন স্ট্রাইকারকে আপনি সমীহ করতেন কাকে এগিয়ে রাখবেন দেখো এইভাবে তো কাউকে এগিয়ে পিছিয়ে রাখা যায় না আমি আমি জাস্ট আমি বিশেষ করে যেসব স্ট্রাইকারকে ফেস করি যে কাকে ফেস করিনি শ্যাম তাকা সুভাষ ভৌমিক মোহাম্মদ হাবিব আকবর সুরজিৎ সেনগুপ্ত আহ যেটা যত টপ পোস্ট যত ভালো ভালো প্লেয়ার সবাইকে ফেস করেছি কিন্তু আমার সবচেয়ে বেশি আমি মানে একটু খুব কষাস থাকতাম যার কথা বলছি সেই ছেলেটা কলকাতায় হয়তো বেশি দিন খেলেনি সেই বাঙালি সেই এখানকার লেগে যে ছেলে সঙ্গে মানে এক্সট্রর্ডিনারি ফুটবলার আমি বলছি জেবিয়ার পায়াসে একমাত্র আমি দেখেছি যার মধ্যে বিদেশি ফুটবলারদের খেলা মধ্যে ও কোনোদিন দাঁড়িয়ে একটা জায়গায় দাঁড়িয়ে খেলে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওর পেছনে দুটো চোখ আছে এত ভালো টাচ বলের উপর কিন্তু একটাই হচ্ছে ওর মাইনাস পয়েন্ট যেটা ওর খেলাটাকে মানে সর্বকালে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার হতে পারতো সেটা হচ্ছে একটু ভীতু ছিল অপোনেন্ট ডিফেন্স যদি একবার পাশ চালিয়ে দেয় এবং সেটা যদি ওর হাস পাশ দিয়ে বেরিয়ে যায় ও কিন্তু দাঁড়িয়ে পড়বে এই একটাই হচ্ছে ওর দুর্বলতা আদারওয়াইজ জেবি পাই ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক ফুটবলার মনাদা এখানে পিআরডি দাসের একটা প্রশ্ন আছে মনাদার দেখা সেরা দেশি ডিফেন্ডারকে আমার দেখা দেখো আমার দেখা আমার খেলা দেখা আমার কাছে সবচেয়ে দেখো আমি যে আমার আইডিয়াল ফুটবলার যে আমার সে তো সবারই শুধু একটা আমার বলে নয় আমি মনে করি ভারতবর্ষের মানে যারা ফুটবল প্রেম মানে বেশিরভাগই ফুটবলারকে এক কত শিখে সুদীর কর্মকালে হচ্ছে আমার আমার দেখা ওনার অফ বেস্ট ডিফেন্ডার মানে আমি যাদের খেলা দেখি যাদের খেলা দেখিনি তাদেরকে আমি একটু ইয়েতে আনতে চাইছি না তুলনায় আনতে চাইছি না আচ্ছা দল বদলের কিছু মেমোরেবল ঘটনা আছে আপনার জীবনে আমার জীবনে প্রতি বছরে তো নিশ্চয়ই মোহনবাগান নেওয়ার চেষ্টা করতো আমি জীবনে কোনদিন আমি কোন জীবনে নিজেকে লুকিয়ে রাখতেন নানা আমি কোনদিন লুকিয়ে রাখতাম না আমি কোনদিন কাউকে লুকাতাম না আমি দল বদল যেদিন থেকে হতো সেদিন থেকে অনেক প্লেয়ার লুকিয়ে থাকতো আমি অফিস যেতাম রোজ কারণ আমার আমি দল বদল আমি একটা কথা হচ্ছে তুমি যদি ঠিক করে থাকো যে তুমি এই ক্লাবই খেলবে কে তোমাকে নিয়ে যাবে বলতো কে নিয়ে যাবে আমি যদি মনে করি যে আমি এই দলে খেলবো ওই দলে আমাকে যদি আমাকে এই দল যে টাকা দেবে সাপোজ এই দলকে আমি খেললে পাঁচ টাকা পাবো অন্য একটা দল দশ টাকা আমি যাব না সুতরাং লুকিয়ে থাকার কোনো প্রশ্ন নেই এবং আমি কোনোদিন খুব একটা উইথড্র করতাম না শুধু আশি সালে আমাকে ইসমত তখন যেহেতু এক ঝাঁক ফুটবলার বেরিয়ে গেছিল এবং সেই জন্য ইসলাম তা বলেছিল অন রিকোয়েস্ট যে যদি উইথড্র না করিস তাহলে তোকে উপদ্রব করবে সেই জন্য গিয়ে আমি উইথড্র করেছিলাম আবার আমি কোনোদিন সই অফিসে যেতাম না আর একটা আমার সইয়ের একটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে যেটা হয়নি অনেক ঘটনা ঘটে গেছে যে সইয়ের সময় যে সইয়ের সময় মানে আমি মন মানে যেবার সই করলাম প্রথম দিন সে সব ইসমের সমর্থকরা সব রিভালভার নিয়ে সব গেছিল তুমি জানো পরের দিন ছবি এসেছে যে হ্যাঁ দিয়ে যাবে নেতা ইন্ডিরের সামনে যাই হোক এটা খবর হয়েছে আহ এবং হয়ে গেছে টুটু বসু টুটু বসুর বারান্দায় আপনি দোলায় বসেছিলেন আহ পরের দিন খবরের কাগজে লিখেছিল যে টুটু বসুর টাকা সেদিন হয়তো টাকা নেনওনি আপনি মানে কোনো পেমেন্ট হয়নি সেদিন খবরে প্রকাশ হয়েছিল আর কি না সেটা তো কেউ বিশ্বাস করে প্রথমে ভেবেছিল না না প্রথমে সবাই সব সাংবাদিকরা ভেবেছিল কোটি কোটি টাকা নিয়ে সই করেছে কেউ বিশ্বাস করে নি আমি বলেছি আমি পয়সা নিয়ে পরবর্তী পরবর্তীকালে যখন সেটা হয়েছে যখন টুটু বোস আর গঞ্জন মিত্র দুজনেই মানে নিঃসন্দেহে বললো বার বলেছে যে না ও টাকা নেয়নি ওকে বড় অফার করেছি তখন বিশ্বাস করে আদৌ প্রথমে কেউ বিশ্বাস করে আমি যখন বলেছিলাম যে না আমি আমি কোনোদিন পয়সার জন্য তো আমি যাইনি পয়সার জন্য গেলে তো অনেকদিন আগেই যেতে পারতাম অন্য ক্লাবে আমার কাছে যাই হোক কথা বলছিলাম প্রাক্তন ফুটবলার লিজেন্ড মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি এই মাত্র জানালেন বলতে চাইছিলেন না কেন তিনি মোহনবাগানে গেছিলেন দীর্ঘ উনিশশো সাল থেকে আহ ইস্টবেঙ্গলে খেলার পর যে সুব্রত ভট্টাচার্যকে অনেকবার চাওয়ার পরেও পল্টু দাস পারেননি সই করাতে বাবলু দাকে কিন্তু মনাদাকে হ্যাঁ পেয়ে গেছি হম হ্যাঁ বলছিলেন মোনা বলুন হ্যাঁ টাকা টাকা বলছি না না আমি টাকা পয়সার জন্য কোনোদিন আমি সই করিনি বা টাকা পয়সা নিয়ে কোনোদিন কথা বলিনি কারণ আমি আমি ক্লাব ইজ যে খেলেছি যে ওখানে যে টাকা পয়সা নিয়ে খুব একটা কথা বলেছে বলছি না আমি সবার সই হয়ে যেত তারপরে একদিন আমি কথা বলতাম ওই ওই অ্যাড জাস্ট ওরাও বলতাম আমিও বলতাম যাই হোক একটা কিছু সেটেলমেন্ট হতো কিন্তু ওরা জানতো আমি যাব না আর আমিও জানতাম যে আমি ছাড়বো না সুতরাং টাকা পয়সাটা কোনো ফ্যাক্টর ছিল না আমাদের কাছে আচ্ছা ভাস্করদার সঙ্গে অন আর অফ ফিল্ডে আপনার সম্পর্কটা কেমন ছিল আর একটু আরে ভাস্কর তা আমার সবসময় সময় উপারটা থাকতো আমি ইন্টারন্যাশনাল ফুটবলকে দেশে রয়ে খেলতে গেলে রাজ্যে রয়ে খেলতে গেলে প্রথম ভাস্কর হবে ক্লাব ফুটবলে ভাস্করের রুম করটা ছিল হচ্ছে চিন্ময় চ্যাটার্জি তখন মনঞ্জন ভট্টা কিন্তু দেখতে দেখি রাজ্য বা ক্লাব ফুটবলে ভাস্করের আমি একই করে আচ্ছা ভাস্করের সঙ্গে আমার সম্পর্ক ছোটবেলা থেকে না ভাস্করে আমরা যে তখন যে আন্ডার হাইট খেলা হতো না তখন চার ফুট দশ ইঞ্চি পাঁচ ফুট এইসব খেলা হতো ভাস্কর আমার মানে প্রতিদ্বন্দ্বী টিমের গোলকিপার ছিল ওর টিমের সঙ্গে আমার টিমের খুব বেশার শেষ ছিল ওই টিমের গোলকিপার ছিল ভাস্কর ছোটবেলা থেকে ওর সঙ্গে পরিচয় আমার ওর সঙ্গে সম্পর্ক হচ্ছে খেলার সময় অনেক আগে থেকে হম বলছি ইন্ডিয়া টিমের আপনার বেস্ট ম্যাচ কোনটা বেস্ট ম্যাচ তুমি দেখো নি ওটা এটা দেখেনি এখানে কার ইন্ডিয়াতে বেস্ট ম্যাচ হচ্ছে তুমি ওটা বলে দিচ্ছে এটা হয়তো তোমরা দেখেছো আহ আর্জেন্টিনার সঙ্গে 84 এ যে নেরু গোল্ড কাপ হয়েছিল সেটা সেটা তোমরা হয়তো দেখেছে এর কি ক্যাসেট হয়তো পাওয়া যেত আমার 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 জন্ম 82 সালে আমার দেখা সুযোগ ঘটেনি না না ওই ওই 84 সালে ওইটা ওটা আছে ওটাকে রেকর্ডিং করা আছে ওটা আচ্ছা আচ্ছা আমি খোঁজ করেছিলাম আমি পাইনি আর যেটা আমি খেলেছি বিআর যেটা আমার দেশে বেস্ট ম্যাচ হচ্ছে আর্জেন্টিনা ওই টিমটা আর্জেন্টিনা একাদশের সাথে আর বিদেশে হচ্ছে একটা আইন্ডহোমেন টিম এসেছিল সাউথ কোরিয়া একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম ওই হল্যান্ডের যে আইন্ডহোমেনে পিএসবি আইন্ডহোমেন টিম তখন এশিয়ার ওরা ইউরোপের সবচেয়ে ভালো দল ছিল সেই উনিশশো আটাত্তর ওয়ার্ল্ড কাপ যে টিম খেলেছিল ওটা ফাইনালিস্ট ওরা হেরে গেছিল আর্জেন্টিনার কাছে সেই টিমের পাঁচটা ফুটবলার ছিল ওটা বিদেশের মাঠে ওটাই হচ্ছে আমার বেস্ট ম্যাচ আচ্ছা এবছরে মোহন বাগান টিমকে কেমন লাগলো অনেকে বলছে অনেকদিন পরে একটা ভালো ফুটবল উপহার দিয়েছে কিবু বিকুনার এই টিম আর কি অনেকে প্রশ্ন করছে আহ কেমন লেগেছে দেখতে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা বলবো দেখো একটা ফুটবল টিম কখন সাফল্য পায় জানো যে সবার মধ্যে সবার সঙ্গে একটা একটা গুড রিলেশন একটা গুড বন্ডিং থাকে দেখবে অফিসিয়াল বলো কোচ বলো কোচিং স্টাফ বলো সবার সঙ্গে যদি সবার একটা সুন্দর বোঝাপড়া থাকে তখন তার সাফল্য পায় কিন্তু একটা সবচেয়ে বড় কথা হচ্ছে মনমান মান কোচকে আমার কেন ভালো লাগলো মনমান কোচ কিন্তু যে প্রথম থেকে যে ফুটবলের দর্শনটা ছিল সেই দর্শনটা কিন্তু একদম লাস্ট ম্যাচ পর্যন্ত সে কন্টিনিউ করে গেছে কন্টিনিউ করে গেছে এবং যেই ম্যাচটা ওরা প্রথমে যে ম্যাচটা নিয়ে মন মানে দর্শকরা একটু মানে ইয়ে হয়ে উঠেছিল উত্তেজিত হয়ে গেছিল চার্চিলের সঙ্গে ফোর টু হারা কিন্তু সেই ম্যাচটা আমি দেখেছিলাম মন মানে এবার অলমোস্ট সব ম্যাচই দেখেছি আমি কিন্তু মনে হয় খুব ভালো খেলেছেন আনফরচুনেট কিছু বাজে গোল খেয়ে গেছিল আর কিছু বাজে মিসও করেছিল সেটা একটা দুর্ভাগ্য দেখবে অনেক সময় তো ভাগ্য না থাকলে তো অনেক ম্যাচ তো সাফল্য পাওয়া যায় না ভালো খেললে সাফল্য পাওয়া যায় না কিন্তু দর্শন থেকে থেকে কিন্তু কিন্তু এবং তখন একই কথা বলে এসছে এখনো হয়তো ও বলে আমি ওর যখন শুনি যে এই বছর আমার আই লিগে আমি চ্যাম্পিয়ন হয়েছি আমরা অনেক ম্যাচ অনেক অনেকগুলো জিতেছি কিন্তু আমার বেস্ট ম্যাচ কিন্তু চার্চিল ম্যাচ কারণ সেই দিন আমরা যে ওপেন করেছি ম্যাচটা আমরা যদিও গুলো হেরেছি আমি ওর কথার সঙ্গে একমত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওর সবার সঙ্গে একটা খুব সুন্দর রিলেশন মেনটেন করে এবং শুধু নট অনলি প্লেয়ার ও মালিদের সঙ্গে যারা কোচিং স্টাফ আছে তাদের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের তার অফিসিয়ালদের সঙ্গে খুব একটা ভা খুব সুন্দর সম্পর্ক সুতরাং মন মান সেই দিক দিয়ে বলবো একটা খুব একটা একটা খুব ভালো একটা টিম ওয়ার্কের জন্য মন মানে এত এত কুইক সাফল্য মানে চ্যাম্পিয়ন হয়ে গেল অনেক ম্যাচ বাকি থাকতেই আচ্ছা এই টিমটাও ভালো হয়েছে হ্যাঁ বলছি হ্যাঁ বলছি এই যে মোহন বাগান একটা দীর্ঘ একশো তিরিশ বছরের বেশি সময়ের ইতিহাস সেই মোহন বাগান আর এটিকের সংযুক্তিকরণ ঘটে যাচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন কিভাবে দেখ ব্যাখ্যা করবেন কিভাবে না দেখো ব্যাপার হচ্ছে এখন ভারতবর্ষের তো এক নম্বর টুর্নামেন্ট আইএসএল হয়ে গেছে এখন এফসি চ্যাম্পিয়নশিপ খেলতে গেলে চ্যাম্পিয়ন আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে এখন ভারতবর্ষে এক নম্বর এবং সব সব টিমই চাইছে এখন যেটা মনমানের সুবিধা হয়েছে মনমানকে এটিকে মনমানের সঙ্গে একটা ইয়ে করে গেছে করে মনমান খেলছে ইসমল এখনো সেই সুযোগটা পায়নি আশা করি যে কারণ ভারতবর্ষের যদি ফুটবলের মান বলো ইয়ে বলো বলো বা গরিমা বলো কিন্তু দুটো টিমকে ঘিরে কিন্তু ইস্টবঙ্গল মনম টিমকে ঘিরে কাউকে বাদ দিলে হবে না সুতরাং ইস্টবঙ্গল কি ইসমহলকে চাই তুমি দেখবে যদি ইসমল মনমান যদি কোনো টুর্নামেন্ট না খেলে সেই টুর্নামেন্ট কিন্তু একশো ভাগ সফল হয় না আজকে মন পেয়েছে নিশ্চয়ই ইস্টবেঙ্গল আশা করি ইস্টবেঙ্গলও খেলবে এবং আমি চাই ইস্টবেঙ্গল খেলুক তাহলে এই টুর্নামেন্টটা বসে এক নম্বর টুর্নামেন্ট মানা যাবে একদম তাই এখানে একটা লাস্ট প্রশ্ন আমার দিক দিয়ে থাকছে যে মোহনবাগান লিগের তালিকায় এগিয়ে ছিল অবশ্যই কিন্তু লিগ বাতিল ইত্যাদি ইত্যাদি ব্যাপারে ইস্ট বেঙ্গল থেকে একটা চিঠি গেছিল ফেডারেশনের কাছে হ্যাঁ ইসপঙ্গোলাই এটা অলরেডি আমি বলেছি হ্যাঁ আমি শুনেছি রিজনের পক্ষতে একটা চিড়িয়ে দেয় এটা অলরেডি আমি বলেছি এটা প্রতিদিনে আমার যে কেও যে লিকে ওটা বাড়িয়েছি আমার লেখাটা তারপর ব্যাপারটা হচ্ছে যে এইখানে তো মন বাগান এখন বাকি যে ম্যাচগুলো বাকি ছিল এই বছর শুনো এটা যেটা বলছো এটা এক্সসেপশনাল এই বছরের যে ডিসিশনটা সেটা এক্সেপশনাল সেটা সবাই জানে কেন নিতে হয়েছে সারা পৃথিবীতে খেলা বন্ধ হয়ে গেছে সবকিছুই বন্ধে গায় শুধু খেলা না তো সবকিছুই বন্ধ হয়ে গেছে সেখানে বাধ্য হয়ে একটা ডিসিশন নিতে হয়েছে এবং সেটা না মানার কোনো কারণ নেই কারণ এটা তো ম্যাথামেটিক্যালি প্রুফ যে এইখানে আর কেউ চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং মনবা নিশ্চয়ই এত কাঁচা টিম না যে একটা ম্যাচ গন্ডগোল করে টিম তুলে নিয়ে টিম না নামিয়ে ছ পয়েন্ট নষ্ট করবে সে সেই কাঁচা কাজটা সে মনবা নিশ্চয়ই করবে না এত মানে অবুঝ টিম না সুতরাং এখানে মেনে নেওয়া উচিত ছিল মেনে নিলে কারণ এর আগেও আমি দেখেছি যখনই ইসমল চ্যাম্পিয়ন হচ্ছে মনমানের অফিসিয়াল ফুল মিষ্টি নিয়ে এসছে বা মনমান চ্যাম্পিয়ন হচ্ছে ইসমল অফিসিয়াল ফুল মিষ্টি নিয়ে এসছে মাঠে খেলা আমাদের মধ্যে একটা কারণ তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকবে হাড্ডা হাড্ডি থাকবে মারামারি থাকবে কাটাকাটি থাকবে সব ঠিক আছে মাঠে আফটার দ্য ম্যাচ ইউ আর অল গুড ফ্রেন্ডস একেবারে শেষ প্রশ্ন আমাদের এক্সট্রা টাইম ডেস্ক থেকেই প্রশ্নটি এসছে আপনি বলেছেন যে নির্দিষ্ট কোন কারণে আপনি মোহন বাগানে গ্যাছিলেন সেটা কখনো কাউকে বলেননি আমাদেরকে বলবেন আবার একই প্রশ্ন না না বলবো না বলবো না আবার প্রশ্ন ওই প্রশ্নটা কিন্তু আমি বলছি একটা এক্সট্রা টাইম কেন কোন টাইম আচ্ছা ঠিক আছে আমি সেই প্রশ্ন করছি না শুধু একটাই প্রশ্ন মোহন বাগানে যাওয়ার জন্য কি কোনো আবশ্য আছে হুম দেখো কি আছে না আছে সেটা এখন তার ভেবে লাভ নেই হয়ে গেছে সেটা হয়ে গেছে আমি দেখো পুরোনো জিনিস নিয়ে আফসোস করে তুমি যেটা ভুল ভুল বা বা কোনো কোনো কিছু যদি 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 আগে করে থাকো আফসোস থেকে থাকে সেখান থেকে নাও কিন্তু সেটা নিয়ে আফসোস করে মনে তো কোনো লাভ নেই মনমাহের কি যে আফসোস থাকবে কেন মনমান কি খুব ছোট টিম যে আফসোস থাকবে হ্যাঁ ঠিক আছে সেটা হয়ে গেছে এটা দৈব চক্রে হয়ে গেছে দেখো এটা কি বলবো এর থেকে বেশি আর আমি কি ব্যাখ্যা দেবো এটা নিয়ে এটা আমার মনে হয় জীবনের একটা সম্পূর্ণতা দুটো দল খেললেন সবকিছু সম্পূর্ণ হলো আর কি একটা মানুষের জীবন একটা দিক কেন অসম্পূর্ণ থাকবেও বা এটাও তো একটা পজিটিভ ভাবেই ভাবতে পারি মনে হয় একটা সুন্দর সময় কাটালাম একদম তাই একটা সুন্দর সময় কাটালাম আপনার সঙ্গে আচ্ছা আপনার যদি ইস্ট বেঙ্গলের অল টাইম একটা সম্রাট পোদ্দার বলছেন আপনার যদি ইস্ট বেঙ্গলের সর্বকালের সেরা একাদশ বানাতে বলা হয় সেটা কোন আপনার আপনার চোখে সেরা একাদশ কোনটা হবে এই মুহূর্তে বল মুশি চিন্তা ভাবনা করতে হবে দেখো ইসমল এইভাবে তো একটা একাদশ ভাবতে ইসমল কত প্লেয়ার খেলে কত প্লেয়ার খেলে গেছে বলো তো বলো না অনেক প্লেয়ারের খেলা আমি দেখিও নি অনেক প্লেয়ারে অনেক প্লেয়ার খেলা দেখেছি আমার আমি কিন্তু এর আগে ইসমলের আমাই আমি যাদের খেলা দেখেছি বা আমি যাদের সঙ্গে খেলেছি সেই নিয়ে একটা ইসমলে কিন্তু আহ সেরা একাদশ আমি করেছিলাম কোনো একটা ইয়েতে এই মুহূর্তে আমার হয়তো মনে নেই সেই ইয়েটা আমি করেছিলাম আমি যাদের সঙ্গে খেলেছি বা যাদের খেলা দেখেছি যাদের খেলা দেখিনি তাদের আমি রাখিনি আমার টিমে কারণ যাদের খেলা দেখিনি যেমন যেমন আমি কথার কথা অরুণ ঘোষ অরুণ ঘোষকে আমি রাখতে পাইনি কারণ অরুণ ঘোষে খেলা দেখিনি বলরামদাকে আমি রাখতে পাইনি বলরামদা খেলা দেখিনি আমেদ খানকে রাখতে পাইনি আমেদ খানের খেলা দেখিনি এরকম ভাবে আমি যাদের খেলা দেখেছি এবং যাদের সঙ্গে খেলেছি এরকম একটা একাদশ তৈরি করেছিলাম এই মুহূর্তে আমার মনে নেই একটা পেপারেই বেরিয়েছিল বা একটা কোনো শারদিয়া ম্যাগাজিনও বেরির বিরত পারি আমি ঠিক মনে নেই আচ্ছা মোজিদ কি থাকবে আপনার তালিকায় মোজিদ ছিল মোজিদ ছিল মোজিদ ছিল হ্যাঁ ছিল আচ্ছা এই মোজিদ ছিল কি শানু ছিল মানেছে আচ্ছা এখনকার যে আমরা ভারতীয় ফুটবল দেখি সেখানে বাঙালি ফুটবলারদের বড় অভাব মনাদার এই জায়গাটা কি করে পূরণ করা যায় তুই ভারতীয় তুমি একটা জিনিস ভারতীয় ফুটবলটা তুমি ছেড়ে দাও ভারতীয় ফুটবলের তো সব বাঙালি প্লেয়ার স্বাভাবিক ইজমল তুমি টিমে তুমি কি বাঙালি ফুটবলার পাইছো মানে দেখছো হয়তো ইজমল মুনমান দুটো টিম মিলিয়ে হয়তো চারটে থেকে পাঁচটা তুমি বাঙালি ছেলে থাকবে তাতে হয়তো ফার্স্ট টিমে খুব একটা খেলে না এক নম্বর দু নম্বর তুমি একটা একটা জিনিস লক্ষ্য করো যে তোমার পাড়ায় যে মাঠ ঘাট গুলো আছে সেখানে কোনো বাঙালি ফুটবল করে কটা মাঠে প্র্যাকটিস দেখো তো ফুটবলার আসবে আচ্ছা এখানে একজন বন্ধু প্রশ্ন করছে সৌগত দাস গুরুদেব সিং এর সঙ্গে কোনো প্রবলেম হয়েছিল না আমার ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এরপরে ওর সঙ্গে পাঞ্জাবে গেছিলাম পাঞ্জাবে গিয়ে বাড়িতে আমাদের নেমন্তন্ন করে খাইয়েছিল আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক গুরুদেব সিং গুরুদেব কিন্তু বেসিক্যালি খুব ভালো ছেলে আচ্ছা একদম আবার শেষ প্রশ্ন আমার নয় বন্ধুরা প্রশ্ন করছে সৌনক ভট্টাচার্য আলেহান্দ্র কেন ক্লিক করতে পারলো না সেটা নিয়ে কিছু বলা যাবে প্রথম কথা হচ্ছে ওর ফুটবল ফুটবলার চয়েসটাই খুব বাজে হয়েছে দেখো আমি তোমাকে একটা কথা বলছি ইন্ডিয়ান ফুটবলাররা কিন্তু খুব একটা ডিফারেন্স করে না আজকে তুমি যদি দেখো ইন্ডিয়ান ফুটবলাররা একটা 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 পার্সেন্টেজ খেলে কিন্তু মেইন ডিফেন্স করে ডিফারেন্স করে কিন্তু ফরেনাররা তুমি দেখো বেইতিয়া যেসব ফরেনার এনেছে বেতিয়া সরি বেতিয়া কি বলছে আর ইয়ে তোমার কিবু কিবু যেইসব ফরেনার মন মান টিম তুমি যদি দুটো টিমের ফরেনারটা কম্পেয়ার করো তাহলে কিন্তু তুমি তুমি তার কারণটা জেনে যাবে কেন মন চ্যাম্পিয়ন হয়েছে কেন জমল হতে পারে হুম একদম তাই মানে বিদেশিরাই পার্থক্য গড়ে স্বদেশিরা উনিশ বেশি পার্থক্য গড়ে গেছে আজকে গঞ্জাল এস আর বেইতিয়া দুজনেই তো মন মান টিমকে প্রথম থেকেই শেখ তারপর বাবা এসে পরবর্তীকালে একটা স্ট্রাইকার দেখো একটা ডিফারেন্স দেখো গিয়ে গিয়ে সঙ্গে কিবু কিবুর সঙ্গে আমাদের আলেজান্দো আলেজান্দো যে স্ট্রাইকারটা মার্কোস বোধয় মোস্ট প্রবলেম মার্কো ছিল মার্কোসকে কন্টিনিউ করে গেল ওয়েদার যে উম কিবু যে স্ট্রাইকারটাকে নিয়েছিল স্প্যানিশ স্ট্রাইকার একটা ম্যাচ ইচ্ছা করেছে ইমিডিয়েট শরীরে বাবাকে নিয়ে চলেছে এবং বাবা ক্লিক করে টিমটাকে তো মানে প্রচুর গোল করেছে প্রচুর গোল করেছে তাই না একদম দুজনের মানসিকতার ডিফারেন্স টা দেখো আরেকটা প্রশ্ন নয় একেবারে ফোর্স শেষ করছি করোনা রিলিফ ফান্ডে এক মাসের পেনশন দিয়েছেন হ্যাঁ না দেখো এটা একটা এটা কিছুই না এটা এখন তুমি তো বুঝতেই পারছো এটা একটা বিশাল একটা কি বলবো এটা বিশাল যুদ্ধ বলতে পারো এটা এক মাসের রিলিজ ভাই আমার যতটুকু সামর্থ্য আমার ইচ্ছে ছিল অনেক কিছু দাঁড়াবো কিন্তু আমার তো সামর্থ্য নেই ভাই বিশেষ করে ভারতবর্ষে দেখবে এখনকার ফুটবল প্লেয়ার অবশ্য কিছুটা বড় লোক আমাদের তো আমরা তো অত বড় লোক না আর আর আমরা ক্রিকেটও খেলি না যে ক্রিকেটারদের প্রচুর পয়সা আছে বা ওদের প্রচুর ইনকাম আছে শুধু আমার চেষ্টা করেছি দাও যতটুকু হয় এই হচ্ছে ব্যাপার তবে একটা ব্যাপার হচ্ছে ইচ্ছে ইচ্ছে ইচ্ছেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস অ্যামাউন্টটার থেকে ইচ্ছেটাই সবচেয়ে বড় জিনিস একদম তাই বাড়ি বসেও কিছু করা যায় সমাজের জন্য এটা দরকার আপনারা এই হচ্ছে ব্যাপার এবং আমরা যদি এগিয়ে না আসি মনোরঞ্জন ভট্টাচার্য যদি এগিয়ে না আসে তাহলে আর কারা আসবে একদম তাই মনাদা আমাদের সঙ্গে লাইভে এই মুহূর্তে ছশো জন রয়েছেন শুনছে সমস্ত ব্যাপার আহ বেশি পঞ্চাশ মিনিট অলরেডি দশ মিনিট বলে পঞ্চাশ মিনিট নিয়ে নিলাম মিনিট বলে পঞ্চাশ মিনিট ঠিক আছে একদম তাই এবং একজন মুখ চোরা মানুষ কথা কম কাজ বেশি একটা মানুষ যার কাছে কথা কথা অনেক অনেক ভাই বলতে এত করি বক না আমি এত কথা যাই হোক সারাদিনের কথাটা আমি আপনাদের জন্যই দিয়ে দিলাম এক্সট্রা টাইম বাংলার সুধি দর্শক বৃন্দ মনাদা সত্যি অনেক কথা বললেন আপনাদের সঙ্গে তার জীবনের লাগলো ভালো লাগলো অনেকদিন পর ইজমল সমর্থকদের থেকে প্রশ্ন শুনি বা ইজমল সমর্থকদের কথা ভেবে খুব ভালো লাগলো কারণ মনোরঞ্জন ভরসাজকে চেনে তো ইজমল ক্লাবের মাধ্যমেই সুতরাং তাদের ভালো লাগলেই আমার ভালো লাগা এই হচ্ছে ব্যাপার আচ্ছা মনে খুব ভালো ক্যারাম খেলতেন একজন বলছে দেবব্রত ঘোষ না খেলতাম খেলতাম আমি খুব ভালো ক্যারাম খেলতাম খুব ভালো ক্রিকেটও খেলতাম কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মানে ফুটবলের জন্য অন্য খেলাটা অতটা করতে পারিনি ফুটবলটা না ফুটবলটাকে অনেক বেশি মানে ভালোবাসতাম ফুটবলটাকে এখানে একজন আর দশ মিনিট যদি যাই হোক মনাদা অনেক কথা বলেছেন আহ দশ মিনিটেও হবে না কিন্তু এই পঞ্চাশ মিনিটের যে কথা বলেছেন সেটা অনেক কথাই বলেছেন অনেক কথা বলে আরেকদিন আর আবার পরে করা যাবে এটা আরেকটা প্রোগ্রাম পরে করা যাবে অসুবিধা কিছু নেই এক নাগারে শোনো ব্যাপারটা কি জানো তো বেশি একটা জিনিস বেশি খেলে সেটা তেতো লাগবে ঠিক আছে ভালো লাগা পর্যন্ত ঠিক আছে আরেকদিন আরেকটা প্রোগ্রাম করবে ঠিক আছে ভাই একদম তাই লাভ ইউ মনাদা দেবব্রত চন্দন লিখছেন ভালো থাকবেন মনাদা পার্থ সিএইচ লিখছেন অজস্র মানুষ রয়েছেন এখনো আপনাকে ভালোবাসে আমার পক্ষ থেকেও অসংখ্য ভালোবাসা মনে হয় সবাইকে নমস্কার ধন্যবাদ ভালো লাগছে আপনাদের এই ভালোবাসার জন্য মনোরঞ্জন ভট্টাচার্য তৈরি হয়েছে একদম তাই মনোরঞ্জন ভট্টাচার্য মানুষের ভালোবাসারই ফলাফল বলেই আমাদের বিশ্বাস একটা সুন্দর সময় কাটালাম এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই করে বেল আইকন পুশ করতে ভুলবেন না রাত্রে আপনাদের সঙ্গে আড্ডা দিতে থাকবেন প্রণয় হালদার অবশ্যই রাত সময় দেয়া হয়েছে নটায় প্রণয় হালদারের জন্য আপনারা আসবেন আজ ঠিক নটায় এখন বিদায় নিচ্ছি আমি সাইফ সঙ্গে মনোরঞ্জন ভট্টাচার্য লিজেন্ড মনোরঞ্জন ভট্টাচার্য ছিলেন এখানেই থাকি দেখা হবে বাই ওকে বাই বাই থ্যাংক ইউ